5 জুন 1954 গোপনীয় প্রতিবেদন থেকে জানা যায়, কারাগারে আতাউর রহমান খানের সঙ্গে সাক্ষাৎকালে শেখ মুজিব যুক্তফ্রন্ট নিয়ে আলোচনা করলেন। দলের এই সংকটকালে সোহরাওয়ার্দী সুইডেন সফরের সিদ্ধান্ত সঠিক হয়নি বলেও তিনি মন্তব্য করেন। শেখ মুজিব জেল থেকে বেরিয়ে না আসা পর্যন্ত সন্তানদের নিয়ে স্ত্রীকে গ্রামের বাড়িতে চলে যেতে বললেন। মন্ত্রী থাকাকালে তাঁর যা পাওনাদি রয়েছে তা উঠিয়ে গ্রামের বাড়িতে স্ত্রীর কাছে পাঠাবার ব্যবস্থা করার জন্য আতাউর রহমান খানকে অনুরোধ করলেন শেখ মুজিব। 5 জুন 1955 গণপরিষদের সদস্য নির্বাচিত হলেন শেখ মুজিবুর রহমান। গণপরিষদে 31টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট পায় 16টি আসন, আওয়ামী লীগের জোট পায় 12টি। পরে উপনির্বাচনে একটি সংখ্যা বাড়ে। 5 জুন 1966 কারাগারে বসে শেখ মুজিব লিখলেন, এখন একমাত্র চিন্তা নেতা ছাড়া আন্দোলন চালাইয়া যেতে সক্ষম হবে কিনা। আমার বিশ্বাস আছে আওয়ামী লীগের ও ছাত্রলীগের নিঃস্বার্থ কর্মীরা তাদের সাথে আছে। কিছু সংখ্যক শ্রমিক নেতা যারা সত্যই শ্রমিকদের জন্য আন্দোলন করে তারাও নিশ্চয়ই সমর্থন দেবে। এত গ্রেপ্তার করেও এদের দমাইয়া দিতে পারে নাই। 7ই জুন হরতালের জন্য এরা পথসভা ও মিছিল বের করেই চলেছে। পোস্টার ছিঁড়ে দিলেও নতুন পোস্টার লাগাইতেছে, প্যাম্পলেট বাহির করছে। সত্যই এতটা আমি আশা করতে পারি নাই। 5 জুন 1970 আওয়ামী লীগ কাউন্সিলে নির্বাচনে মনোনয়ন দেবার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠিত হল পার্লামেন্টারি বোর্ড। 5 জুন 1975 বঙ্গবন্ধুর উদ্যোগ ও পরামর্শের ফল, প্যারিসে অনুষ্ঠিত কনসোর্টিয়াম বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পদক্ষেপের প্রশংসা করল দাতারা। এদিকে প্রথম পাঁচশালা পরিকল্পনার তৃতীয় বছরের বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে বিশ্বব্যাংক বাংলাদেশকে 190 কোটি টাকার ঋণ দিতে পারে বলে আশা করছে সরকার।